नमस्कार बंधुगण, आरेकटा नतून भिडियो निये चले आसलाम आपनादेर सामने। आपनारा थामनेल देखे बुझतेई पारछेन आजके आपनादेरके कोन मंदिरटा दर्शन करावो। सोदपुर गिरजाय़ एक जनप्रिय साई बाबार मंदिर आछे, अनेके होयतो जानेनई ना। आसुन ना एकबार एई अपरूप सुंदर मंदिरटी दर्शन करे जान। आशा करी आपनादेर भालोई लागबे। आपनारा एई मंदिरे किभाबे आसबेन, कखन मंदिर खोला थाके, মন্দিরের আরতির সময় সমস্ত তথ্য আপনাদেরকে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনে অনেকগুলো দোকান রয়েছে, সেখান থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য সামগ্রী কিনতে পারেন। নমস্কার বন্ধুগণ, আমরা এখন চলে আসলাম সোদপুর গির্জা সাই বাবার মন্দির পরিদর্শন করার জন্য। আমরা পরিদর্শন করতে চলে আসলাম এখান থেকে প্রায় পাঁচটা বাজে। খুব সুন্দর এই পরিবেশ। এখন সাই বাবার মন্দিরে আরতি চলছে, আরতি চলাকালীন ভিতরে বিক্রি করা যায় না, তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না, বাইরের থেকে আপনাদেরকে আরতিটা দেখানোর চেষ্টা করব। আসুন আমার সাথে আরতিটা আপনাদেরকে দেখে নিয়ে আসি। বাইরের থেকে দেখতে হবে, আপনাদের একটু দূরে থেকে দেখতে হবে। শেষ হয়ে গেল, এবার আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে সাই বাবার দর্শন করে দিচ্ছি। এখানে সাই বাবার জীবনের কিছু চিত্রকলা তুলে দেওয়া হয়েছে, চলুন আমরা ভিতর থেকে দেখে আসি। আসুন সাই বাবার সব কিছু চিত্রকলা রয়েছে, ওনার জীবনে যা যা ঘটেছিল আপনারা দেখার চেষ্টা করুন। প্রদীপ শাহ পিপি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন প্রদীপ শাহ পিপি। সকাল ছটা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। প্রতিদিন মন্দিরে চারবার আরতি হয়ে থাকে, সকাল 6টা, দুপুর 12টা, সন্ধ্যে 5:30 এবং রাত 8:30। প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার এবং কোনো অনুষ্ঠানে মন্দির সারাদিন অর্থাৎ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই জনপ্রিয় সাই বাবার মন্দির দর্শন করার জন্য আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে সোদপুর রেলওয়ে স্টেশন।
সেখান থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন সোদপুর গির্জা সাই বাবার মন্দির। আপনারা বাসে করে যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে ব্যারাকপুরগামী যেই কোনো বাসে সোদপুর গির্জা সাই বাবার মন্দির বললে আপনাদেরকে নামিয়ে দেবে, বাস থেকে নেমেই সাই বাবার মন্দির। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাই বাবার মন্দিরের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমার আগের ভিডিওগুলো আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে নিন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ধন্যবাদ।